বাচ্চা নিয়ে প্রায় 500 লোক বাড়ি আক্রমণ করেছে। দেখুন আপনি, কাজ সমস্ত কিছু ভেঙে দিয়েছে, বাড়ি ভাঙচুর হয়েছে, জলের পাইপ ভাঙচুর হয়েছে। কী কারণে ভাঙচুর করলো বুঝলাম না। পরে ওরা বলছে যে নাকি আমি কোন বিক্রেস বিলি করেছি চেয়ারম্যানের এগেন্স্টে। আমি বললাম যে চেয়ারম্যান আর গুরুজনই লোক, এরকম নোংরা কাজ আমি করতে পারি না, করি নি। নিজের ভূমিকা নিয়ে কী বললেন? বাড়ি পৌঁছে দিল আপনাকে? হ্যাঁ, পুলিশের ভূমিকা আমি অত্যন্ত প্রশংসা করছি, প্রশংসনীয় ভূমিকা পালন করেছি। কালকের ঘটনা, শিক্ষক আক্রান্ত তার বাড়ি ভাঙচুর এবং আপনাদের মন্ডল সভাপতির উপরে আক্রমণ পুলিশের সামনে, কি বলবেন? সর্বপ্রথম তো আমি ধিক্কার জানাচ্ছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। পশ্চিমবঙ্গ জুড়ে একই যুদ্ধ চলছে। পুলিশ আজকে কিছু পুলিশ অফিসার, কিছু কর্মী, তারা কিন্তু দলদাসে পরিণত হয়েছে এবং তারা যে কোনো জায়গায় আমাদের লোককে ফাঁসাচ্ছে। কখনো গাঁজা কেস, কখনো 302, 307 এই কেসে ফাঁসাচ্ছে। কালকে যে ঘটনাটা, একজন শিক্ষককে আজকে মিথ্যা মামলায় ফাঁসানো হলো, একটা অদ্ভুত ব্যাপার। এই যে গণতন্ত্র হত্যা চলছে এবং পুলিশ যে দলদাসে পরিণত হয়েছে, এইভাবে কিন্তু সরকার চলবে না। বিজেপি দায়িত্বশীল দল, আমরা শান্তি চাই, শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা পার্টি তার গণতান্ত্রিক কার্যক্রম তার করুক, এটা আমরা চাই। 15টা রাজ্যে আমরা ক্ষমতা আছি, 16টা রাজ্যে ক্ষমতা আছি, সেখানে যে পরিবেশের মধ্যে দিয়ে প্রত্যেকটা দল তাদের কার্যক্রম রূপায়িত করছে, আমরা চাই পশ্চিমবঙ্গের সেই পশ্চিমবঙ্গে ফিরে আসুক, যেখানে শান্তি থাকবে, প্রত্যেক রাজনৈতিক দল তাদের স্বাভাবিক কার্যক্রম করবে। পুলিশকে সম্পূর্ণ নিরপেক্ষ হওয়ার অনুরোধ জানাচ্ছি, আবেদন জানাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে। শিক্ষক ইতিমধ্যে জামিন পেয়ে গেছে, আপনি যাবেন ওনার বাড়িতে? না, ওনার সঙ্গে কথা হয়ে গেল, আমার অন্য কার্যক্রম আছে। আমাদের দলীয় কর্মীরা, আমাদের যে মন্ডল প্রেসিডেন্ট, ওনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে এবং সেটা পিসফুলি হবে। পুলিশকে অনুরোধ করা হয়েছে, দেখবে এটা, যাতে উনি পিসফুলি বাড়ি ঢুকতে পারেন। আর যদি না হয়, তার পরবর্তীকাল কর্মসূচি আমরা ঘোষণা করব। কিন্তু পরিষ্কার বলতে চাই আমি, আমার কর্মী, কোনো কর্মীর গায়ে যদি এইভাবে ফাঁসানো হয়, আমি কিন্তু কাউকে ছাড়বো না, এটা পরিষ্কার। আগামী দিনে আপনাদের কোনো কর্মসূচি? আজকে অবরোধ হয়েছে, উনি পিসফুলি যাবেন। ফার্দার যদি ডিস্টার্ব করা হয় এবং মন্ডল প্রেসিডেন্টকে হাত দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা অসহন অচল করে দেবো। এটা দায়িত্ব দেওয়া যাবে, আপনার সামনে বলে গেলাম পরিষ্কার, কোনো কর্মীর গায়ে হাত পড়বে না। যে যা রাজনৈতিক কাজকর্ম করবে, আর কাটমানি যে সুরে চলছে, জনগণের ব্যাপার, প্রান্তিক লোকদের টাকা নেওয়া হয়েছে, তারা গরিব মানুষ, মেহনতি মানুষ, দিন আনে দিন খায়, তাদের কাছে টাকা নেওয়া হচ্ছে, কখনো ল্যাট্রিনের নামে, কখনো আবাস যোজনার নামে। আমরা চাই সুদ সমেত এ টাকা ফেরত দিক, না হলে কিন্তু আন্দোলন আরো তীব্রতর হবে। ঘটনাটা, আরে আপনারা তো সকলেই জানেন যে একটা কুড়িচুকর একটা লিফটে ছেড়েছিল এবং এই বিজেপি, ইদানিং বিজেপি বিজেপি বলে চিৎকার করছে, জয়শ্রাম বলে, তাদের ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে মানুষ যে রায় দিয়েছে, একটা কলঙ্ক জনক রায় হয়েছে। তার কারণ আমাদের অশোকনগর কল্যাণগড় পৌরসভার আমাদের চেয়ারম্যান এবং আমি সিআইসি অনুপ্রায় নামে কুড়িচুকর মন্তব্য বলে লিফটে ছাড়ছে বিভিন্ন জায়গায়, মানে আমার দলকে কি করে বুঝলেন উনি ছাড়? আমরা আজকে সিসিটিভি দেখতে পেয়েছি, কোথাকার ওনার নেতাজি শতবর্ষী কলেজে, আমরা যখন সিসিটিভি দেখি, যেগে যে ঘন্টি বলে শ্যামল, এই এই লিফলেটগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে আমার দলকে কলুষিত করার জন্য। আমরা চাই এই ধরনের কুড়িচুকর মন্তব্য যারা করেছে বা জঘন্য অপরাধ করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই শাস্তি অবশ্যই তার কঠোরতম শাস্তি আমরা দাবি করি। আমরা